কেউ পদপ্রজয় কেউ বা রেলপথে ভারত ভ্রমণ করেছেন, কিন্তু পাখির পিঠে চড়ে দেশ দর্শনে তা আবার বুলবুল পাখির পিঠে, এমন কাহিনী আমাদের এই একবিংশ শতক পর্যন্ত অজানাই থেকে যেত যদি না কর্ণাটকে সরকারি স্কুলের ইতিহাস বইতে সাভারকারের এমন বিচিত্র অভিযানের কথা লেখা না হতো। তিনি নাকি আন্দামানে সেলুলার জেলে থাকার সময় বুলবুল পাখির পিঠে চড়ে ভারতবাসীর হাল হাকিকত বুঝতে দেশ জুড়ে ঘুরে বেড়াতেন। ইতিহাসের নামে শিশু মনে বিকৃত ধারণা নির্মাণের বিরুদ্ধে কর্ণাটক সহ গোটা দেশেই প্রতিবাদ সংগঠিত হচ্ছে। বিজেপি শাসিত কর্ণাটকের সরকার অনুমোদিত স্কুলের ইতিহাস বইয়ে সাভারকারকে নিয়ে একটি অধ্যায়কে ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। আন্দামান সেলুলার জেলে দীর্ঘদিন বন্দী ছিলেন সাভারকার। জেলের কুঠুরিতে আলু প্রবেশের মতো ছিদ্র ছিল না। সেই বন্দী জীবন থেকে মুক্ত হতে সাভারকার নাকি এক বুলবুল পাখির পিঠে চড়ে আন্দামান থেকে ভারতের মূল ভূখণ্ডে পাড়ি দিতেন। ইতিহাসের নামে এমন আশারে গপ্প শিশু মনে বিভ্রান্তি তৈরি করতে পারে। শুধু সেটুকুই নয়, ভারতে হিন্দুত্ববাদী ধারণার পথিকৃত সাভারকার সম্পর্কে ধারণার নির্মাণের এই প্রকল্প নিয়ে যখন বিতর্কের ঝড় উঠেছে, তখন বিজেপি নেমেছে সাফাই দিতে, যা বিরোধীদের মতে শিশুকাল থেকেই বিকৃত ইতিহাস পড়ুয়াদের মনে গেঁথে দিতে চাইছে পদ্ম শিবির। এখন প্রশ্ন উঠছে, ভারত ভ্রমণে আমরা মহাত্মা গান্ধীকে দেখেছি রেলপথে ঘুরতে, কিন্তু বুলবুল? এই ছোট্ট পাখির দৈর্ঘ্য 13-19 সেন্টিমিটার, দেহের তুলনায় যার লেজ লম্বা। এহেন পাখির পিঠে চেপে নাকি সাভারকার দেশ ভ্রমণে যেতেন? কর্ণাটকের ওই ইতিহাস বইতে অবশ্য সাভারকার দেশের কোথায় কোথায় যেতেন বা একনাগারে উড়ে বেড়াতেন কি না তা লেখা নেই। এটাও লেখেননি তাকে পাখির পিঠে উড়ে বেড়াতে দেখে গ্রামের শিশুরা তার পিছু পিছু দৌড়ে যেত কি না। ইতিহাসের নামে কল্পনার লাগাম ছেড়ে দিলে আর কত কী যে ঘটতে পারে তারই অত্যা নেই। হিন্দুত্ববাদের ভারতে বোধহয় সবই সম্ভব। এশিয়া আফ্রিকার বিভিন্ন দেশে বুলবুল পাখির দেখা মেলে। এসব তথ্য ইন্টারনেটের দৌলতে ঘরে বসেই মিলবে। কিন্তু সাভারকার নাকি এভাবেই জেল থেকে সবার চোখে ধুলো দিয়ে দেশময় ঘুরে বেড়াতেন? দুনিয়ায় কম বেশি 150 প্রজাতির বুলবুল পাখি রয়েছে। সাভারকারকে গেরুয়া শিবির বীর সাভারকার আখ্যা দিয়ে থাকে। কিন্তু আন্দামান থেকে মুক্তি পেয়ে তিনি ব্রিটিশ ডাচের কাছে স্বাধীনতা আন্দোলন থেকে নিজেকে সরিয়ে নিতে আত্মসমর্পণ করেছিলেন। তার সেই মুচলেখা দেওয়ার ঘটনা আজ ইতিহাসের উপাদান। তাই দ্বীপান্তর বা ফাঁসি হওয়া অন্য বন্দীদের সঙ্গে সাভারকারকে এক আসনে বসিয়ে বীর আখ্যায়িত করা নিয়ে বিতর্ক রয়েছে। এবার বুলবুল অনুষঙ্গেও জুড়ে গেল সাভারকারকে ঘিরে আর এক বিতর্ক। আসলে ব্রিটিশদের কাছে দেয়া মুচলেখা কলঙ্ক মোচনেই কি ইতিহাস বইতে পক্ষী সাভারকারের মহিমা কীর্তন? কলকাতা টিভি।